हाय एवरीवन, वेलकम बैक टू माय दिस इज चुले किचन। तो आज के बनाते जा स्पंज केक। तो देखो क्यों बनाए स्पंज केक। प्रथम एक पात्रे चारटे डिम दिए वोटे भलोक मिक्स कर निल एक पात्र दिए दिल एरपर ताते एक कप चीनी गुड़ो कर निल आस्ते आस्ते अल्प अल्प कर चीनी गुड़ो दिए मिक्स करते थकब। তো চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, এবার মিক্স করতেছি। এবার তাতে হাফ কাপ সানফ্লাওয়ার তেল দিলাম। এই স্পঞ্জটা বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিলাম, আস্তে আস্তে ময়দাটা পুরো দিতে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আরো ভালো করে মিশাতে হবে। ব্যাটারটা মোটামুটি মিক্স হয়ে গেল। এবার একটু এর টেস্টটা একটু আলাদা করার জন্য হালকা একটু দুধ দিলাম। চাইলে দিতে না পারেন, নাও দিতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা এমন হবে, দেখো স্পঞ্জ কেকের জন্য বেশি ভারী হয় না। এবার আমি একটা কেক মোল্ড নিলাম, কেক মোল্ডে বাটার পেপার দিয়ে আমি কেকের বাটারটা দিয়ে দিচ্ছি। একটা রেডি চুলো জানা চুলোতে যাওয়ার জন্য। একটা হাঁড়িতে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসলাম এবং এটাকে একটু প্রিহিট করে নিচ্ছি। এবার কেকটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা একদম কমিয়ে দেব। 30 মিনিট হয়ে গেল, একবার উল্টে দেখি কি হয়েছে। এটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি, এখনো লেগে গেছে, এখনো হয়নি। আরো 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো এটাকে। তো 45 মিনিট হয়ে গেল, এবার এটাকে উল্টে দেখে নিচ্ছি হয়েছে কিনা। এটা কাঠি দিয়ে দেখুন, কাঠির গায়ে কিছু আর লেগে নেই। মোটামুটি এটা হতে 40 থেকে 45 মিনিট সময় লাগলো। এবার এটাকে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা জিনিসটা কতটা সফট হলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।